হ্যালো বন্ধুরা, রিনা ফুড কিচেনে সবাইকে স্বাগত। আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি আজকে করছি আম দিয়ে একটি সুস্বাদু এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় চাটনির রেসিপি। এই আমটা আপনারা খোসা শুদ্ধও করতে পারেন, আমি খোসা ছাড়িয়ে করছি। এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি আম, এই দুটি আম আমি এখানে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই আম দিয়ে হবে আজকে সুস্বাদু রেসিপিটি, দেখবেন প্লিজ এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো চলুন, আমি এখন উনুনে যাই, আমি উনুনে রেসিপিটি করব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, সামান্য তেল দেবেন, আর দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, আর দিচ্ছি মৌরি। মৌরিটা লাল লাল হয়ে গেছে, এখন আমি আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দেবেন, দিয়ে মরিচা নিতে হবে। এখন গরম আসছে, আমের অনেক রকমের রেসিপি খুব মজাদার লাগে, তো এই রেসিপিটা ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। এখন দিয়ে দিচ্ছি আমি জল, জল দিয়ে এবার আমি নেড়েচেড়ে দিচ্ছি, কারণ আমটা একটু সেদ্ধ হবে। এবার কিছুক্ষণ আমি রান্না করে আবার ফিরে আসছি। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি একটি ছোট প্লেটের এক প্লেট চিনি, যেমন ধরুন চায়ের কাপের এক কাপ হবে। আমের টক হিসাবে সেভাবে দেবেন আপনারা, কোনো আম টক হয়, কোনো আম টক আবার কম হয়, সেভাবে চিনিটা দেবেন আপনারা। এখন দিচ্ছি আমি ধুয়ে রাখা কাজু আর কিশমিশ, আপনাদের ইচ্ছে মতন সেভাবে কাজু আর কিশমিশটা দিয়ে নেবেন। দিয়ে এবার আবার কিছুক্ষণ নেড়ে নেবো, আমি দিয়ে দিচ্ছি কাজু। এই রেসিপিটা খুবই টেস্টি এবং অসাধারণ লাগে, প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এই রেসিপিটা। আমি তো অনেক রেসিপি খেয়েছেন, তো এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো এক কড় আদা, আমি গ্রেট করে নিয়েছি গ্রেটারে, সে আদা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নেড়ে চেড়ে এবার আবার কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, দেখুন হয়ে এসেছে, আমটাও সেদ্ধ হয়ে গেছে, গ্রেভি গ্রেভি হয়েছে দেখুন চাটনিটা। এই অসাধারণ রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমার রেসিপিটি। এখন আমি নামিয়ে নিচ্ছি, তৈরি হয়ে গেছে আমার চাটনি, অসাধারণ একটি রেসিপি। যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে, এবং আমার রেসিপিটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার আসবেন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।